নমস্কার, শেডস অফ লাইফে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সেদিন ছিল পয়লা জুলাই। সকালবেলা ভোর 5টার সময় উঠে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলের 4টে স্টুডেন্টদেরকে নিয়ে। গন্তব্য হচ্ছে একদম ভারতের পশ্চিম কোণে অবস্থিত দমন। সকালবেলা স্কুল বাস আমাদেরকে গিয়ে পৌঁছে দিয়ে এলো কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, মানে অন্ডাল এয়ারপোর্টে। সকালবেলা চেক ইন করে নিয়ে, এয়ারপোর্ট মোটামুটি খালি ছিল আর হাতে ছিল কিছুটা সময়, তাই জন্য এয়ারপোর্টের বিভিন্ন দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখলাম কি কি জিনিস পাওয়া যায়। কিন্তু বাপ রে, যা দাম! তারপর কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে নিয়ে এবারে আমাদের শুরু হলো বোর্ডিং। প্রথমে ইন্ডিগোর বাসে করে ডিরেক্টলি গেলাম হচ্ছে ইন্ডিগোর ফ্লাইটে। ফ্লাইট টেক অফ করার পর আস্তে আস্তে বাড়িঘর দরগুলো নিচে ছোট হতে হতে অনেকটা উপরে উঠে গেলাম। আর তারপর একটা সময় পৌঁছে গেলাম একদম মেঘেদের রাজ্যে। এই সব সুন্দর মেঘেদের রাজ্য পেরোতে পেরোতে মনে হচ্ছিল নিচে কত নদী, কত শহর, কত কিছু আছে। আর আমরা মাত্র 3 ঘন্টার মধ্যে একদম ভারতের পূর্ব দিক থেকে সোজা চলে যাব ভারতের পশ্চিম দিকে অবস্থিত মুম্বাই এয়ারপোর্টে। সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু আমাদের ফ্লাইট একটু ডিলে করলো, কারণ এয়ার ট্রাফিক থাকার জন্য রানওয়ে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, ফ্লাইট ল্যান্ডিং হওয়ার পর নিজেদের লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম। পেয়েছিল সাংঘাতিক খিদে, আর সেখান থেকেই নিয়ে নিলাম নানান ধরনের খাবার। আর খাবার দাবার খেতে খেতে একটু তো ছবি তুলতেই হবে। আর তারপরে চলে এলাম আমাদের এই বাসের কাছে। এই বাসগুলোতেই করেই আমরা ফাইনালি যাব হচ্ছে মুম্বাই থেকে দমন। আমাদের এই বাসে আমরা ছাড়াও আরো দুটো রায়ানের ব্রাঞ্চ ছিল। একটা হচ্ছে রায়ান লুধিয়ানা, আরেকটা হচ্ছে রায়ান নয়ডা। তো বাসে উঠেই এই যে প্রথমবার এদের সাথে দেখা হয়েছে সেটা যেন মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল না জানি কতদিনের পুরনো বন্ধুরা আবার সবাই এক জায়গায় হয়েছে। আর শুরু হলো সেই রকম নাচ গান, আনন্দ উত্তেজনা। একদম মনে হলো ফিরে গেলাম সেই ছোটবেলার এক্সকার্শনের দিনগুলোতে। যেরকমই গান চলুক না কেন, পাঞ্জাবি হোক, মালায়ালাম হোক, বাংলা হোক বা হিন্দি হোক, সব গানে এরা চরমভাবে আনন্দ করতে শুরু করলো আর নাচানাচি শুরু হলো। আর এদিকে বাইরে মেঘে ঢাকা মহারাষ্ট্র যেন আরো সুন্দর হয়ে উঠেছে। কোথাও বৃষ্টি, কোথাও ভেজা ভেজা রাস্তাকে পার করতে করতে আর প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। মুম্বাই থেকে দমনের ডিস্টেন্সও কিন্তু বেশ অনেকটা, আর সময়ও লাগবে বেশ অনেকটা। আর যেহেতু রাস্তায় কাজ চলছিল সেই জন্য গাড়ির স্পিড খুব বেশি মাঝে মাঝেই থাকছিল না, কখনো কখনো আবার জ্যামে পড়ে বাসটা দাঁড়িয়েও যাচ্ছিল। কিন্তু এত সুন্দর বাইরের প্রকৃতির শোভা মনকে এতটুকুর জন্যেও কিন্তু ক্লান্ত হতে দেয়নি। বেশ কিছুক্ষণ চলার পরে একটা ধাবায় দাঁড়ালাম টি ব্রেকের জন্য। সেখানে সবাই নিজেদের মন পছন্দের জিনিসপত্র কিনে নিয়ে আবার শুরু হলো চলা। কত যে নদী, কত যে ছোট ছোট পাহাড় পর্বত পেরিয়ে ফাইনালি প্রায় 7 ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম দমনের দ্য ডেলটিন হোটেলে। এখানেই থাকবো আগামী 2 দিন। আর যখন ঢুকছি তখন
অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, সেই জন্য ভালো করে যে হোটেলটাকে বাইরে থেকে দেখবো সেই সময় সেটাও হয়ে উঠল না। যাই হোক, ভেতরে ঢুকে চোখ ধাঁধানো রিসেপশন দেখে মনটা বেশ ভালো হয়ে উঠল। আর তারপরেই চেক ইন করলাম আর সোজা চলে গেলাম আমাদের রুমে। অবশ্যই স্টুডেন্টদের রুম আলাদা ছিল, আর একই ধরনেরই রুম ছিল সবগুলো। আর লাগেজ রেখে তারপর ডিরেক্টলি চলে গেলাম ডিনারের জায়গায়। এটা ছিল আমাদের ডিনারের জায়গা, যেখানে সবাই এসে বিভিন্ন রকমের গানের সাথে নাচানাচি করত, আর তার সাথে হতো হচ্ছে নানান ধরনের ডিনার আইটেম এখানে রাখা থাকতো, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে সেখান থেকে নিয়ে নিতে পারে। আমরাও এসে একে একে দেখতে শুরু করলাম কী কী খাবার আছে, আর তারপর নিজেদের পছন্দ মতন খাবার নিয়ে বসে পড়লাম একটা টেবিলে। বেশ অনেকটা ক্লান্ত ছিলাম, কিন্তু কোথাও গিয়ে বেশ একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছিল। আর তারপর দিনটা শেষ হলো একটা জমজমার ডিজে নাইট দিয়ে। Oh, yeah.